প্রচুর কিন্তু জ্বর হচ্ছে, বৃষ্টি, বাতাস, এই যে ওয়েদার, এই ওয়েদারে যদি আপনি আপনার কষ্টের জন্য আপনার কবুতরগুলা সকালে না খাওয়া রাখে, তাহলে কিন্তু এই ঠান্ডা ওয়েদারে আপনার কবুতরের শরীরটা ভিতর থেকে গরম থাকবে না। আমি বলছিলাম যে কডলিভার অয়েল আর ইকেন, এই দুইটা ওষুধের মধ্যে কোন ওষুধ মাটিকে খাওয়াই দিব, কোন ওষুধ নরকে খাওয়াই দিব, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম, আজকে জল আমার চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, আমি কতটুকু ভালো আছি এটা কিন্তু আপনারা দেখে বুঝতেছেন, কারণ আমার কবুতরগুলা ভালোভাবে রাখার জন্য আমি কিন্তু এই বৃষ্টিতে ভিজা সকালবেলায় আসলাম। আমার এই কবুতরের কাঁচা কিন্তু ঢাইটা দিচ্ছি মশারি দিয়ে, যাতে বৃষ্টির পানি কবুতরের শরীরে না লাগে, এমনকি বাতাসটাও যাতে আটকে থাকে। প্রচুর পরিমাণে বাতাস যদি আপনার ছাদে বা আপনার লফটে খামারে প্রবাহিত হয়, তাহলে কিন্তু আপনার কবুতরের বাতাস থেকেও কিন্তু ঠান্ডা লাগতে পারে। শুধু যে বৃষ্টির পানিতে কবুতরের ঠান্ডা লাগবে ভিজে বিষয়টা এরকম না, কবুতরের কিন্তু ঠান্ডা লাগে বাতাসেও। তো এই কারণে আপনার লফট, আপনার খাঁচা কিন্তু আপনি অবশ্যই চেষ্টা করবেন এই যে ঝড়ের মধ্যে, বাতাসের মধ্যে, বৃষ্টির মধ্যে ঢাইকা রাখতে, যাতে আপনার কবুতর সুস্থ থাকে। তো আরেকটা বিষয়, এখন কিন্তু কবুতর অনেক ঠান্ডা পাচ্ছে, তো এই ঠান্ডা যাতে কবুতরের না লাগে আপনি কিন্তু খাবারের পরিবর্তনটা নিয়ে আসবেন। এর আগেও কিন্তু আমি ভিডিওতে বলছি খাবার গরম রাখতে হইব। পরিপূর্ণ যদি সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান আপনার কবুতরকে, অবশ্যই খাবারের মধ্যে আপনার মেন কিন্তু নজরটা দিতে হইব। এখন কবুতরকে আপনি পোলার চালের ধানটা দিয়ে দিবেন, পরিবর্তন আনবেন। পোলার চালের ধান কিন্তু কবুতরের ভিতরটা গরম রাখে। কবুতরকে এখন সরিষা দিবেন, বাজরা দিবেন, তিসি দিবেন, তো এই ধরনের খাবারটা কিন্তু কবুতরকে ভিতর থেকে গরম রাখবে। আর মাল্টিভিটামিন যেই ধরনের খাবারগুলো কবুতরের শরীর ভিতর থেকে গরম রাখবে, ওই ধরনের ভিটামিনযুক্ত খাবারগুলো কিন্তু, ভিটামিনযুক্ত মেডিসিন ওষুধগুলো কিন্তু আপনি এখন দিতে পারেন। তো এই হচ্ছে আপনার কবুতরের এই যে ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে পরিচর্যার বিষয়। তো আরেকটা বিষয়, আমি গত একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে কডলিভার অয়েল আর হচ্ছে ইকেপ, এই দুটি ঔষধ আমরা কবুতরের কিন্তু ক্যালসিয়ামের জন্য খাওয়াই, ক্যালসিয়ামের ঔষধ মনে করি। কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য একমাত্র মেন প্রাধান্য দিয়ে থাকি এই দুটি ঔষধের উপরে। এই দুটি ঔষধ দিয়ে কিন্তু আমরা সাধারণত নর্মাল যারা কবুতর পালন করি, তারা কিন্তু এই ঔষধের উপরে নির্ভরশীল হই। তো আমি বলছিলাম যে কডলিভার অয়েল আর ইকেপ, এই দুইটা ওষুধের মধ্যে কোন ওষুধ মাটিকে খাওয়াই দিব, কোন ওষুধ নরকে খাওয়াই দিব, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না যারা নতুন আছি। এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে আপনি উপকৃত হন, লাইক বাটন চেপে দিতে কিন্তু ভুল করবেন না। তো ইকেপ 200 আমরা সাধারণত নর মাদি দু ধরনেরই কিন্তু খাওয়াই, কডলিভার অয়েল দুটো তারই কিন্তু খাওয়াই, নর মাদি দু ধরনের। এই দুইটি ওষুধের মধ্যে কোনটি নরের জন্য আর কোনটি হচ্ছে মাদির জন্য আমি কিন্তু একটু দেখাইলাম আপনাদের। ইকেপ 200 এই ওষুধটি শুধুমাত্র নরকে খাওয়াইবেন, আর কডলিভার অয়েল এই ওষুধটি শুধুমাত্র মাদির জন্য। এই বৃষ্টির মধ্যে ভিজা কিন্তু কষ্ট করিয়া আপনাদের উপকারের জন্য ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো আবারও আমি বলছি, আপনার কবুতর জোড়া দেওয়ার আগে অথবা জোড়া দেওয়ার পরে আপনি কিন্তু এই ওষুধ দুটা খাওয়াবেন, নরের জন্য ইকেপ 200 টানা 5-7 দিন প্রতিদিন একটা করে, টানা 5-7 দিন প্রতিদিন একটা করে খাওয়াবেন, এবংকি কডলিভার অয়েল মাদিকে খাওয়াবেন টানা 5-7 দিন। আপনি জোড়া দেওয়ার আগেও খাওয়াইতে পারেন, জোড়া দেওয়ার পরেও কিন্তু খাওয়াইতে পারেন। তার একটি বিষয় বন্ধুরা ক্লিয়ার করে দিই, আমাকে কিন্তু অনেকেই কমেন্টের নাম্বার চান, আমার মোবাইল নাম্বারটা আমার সাথে কথা বলার জন্য, বা কথা বলার উদ্দেশ্যটা কিন্তু কবুতর যারা কবুতর প্রেমী তারাই কিন্তু আমাকে কমেন্টে আমার নাম্বার চান। বন্ধুরা একটা বিষয় আবার একটু ক্লিয়ার করি, আর আমি কিন্তু নানান সময় ব্যস্ত থাকি, আমি একটা জব করি, তো এই অবস্থায় কিন্তু অনেক জায়গায় আপনাদের ফোন আমি রিসিভ করতে পারি না বা ভালোভাবে কথাও বলতে পারি না। অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করি, কোনোরকমভাবে না ধরলেও কিন্তু আমি কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি, যতটুকু বুঝি, আমি যতটুকু জানি আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, কোনো পরামর্শ জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, বিশেষ প্রয়োজন আমাকে কল করবেন, কোনো সমস্যা নাই। আপনারা কিন্তু মাইন্ড করবেন না যে আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম।
তো কথা বলতে বলতে কাশে এসে পড়ছে। তো এই তো বললাম কডলিভার অয়েল আর ইকেপের গুরুত্ব কতটুকু, যারা কবুতর নতুন পালন করে অথবা পুরান আমার মতো একটু পুরান হয়েছেন তারা কিন্তু জানেন এই কডলিভার অয়েলের উপরে কিন্তু আমরা ছোট পরিসরে যারা কবুতর পালন করি তারা কিন্তু এই কডলিভার অয়েল ইকেপের উপরে কিন্তু নির্ভরশীল থাকি ভালো ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য কবুতর থেকে। সুন্দর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।